বাঁচা মাছের ঝোল। আজকে আমি তৈরি করছি বাঁচা মাছের ঝোল। এর জন্য খুবই অল্প জিনিস লাগে, যেমনি কাঁচা লঙ্কা, হলুদ, কালো জিরে আর ধনে পাতা। মাছের মধ্যে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে চারিপাশ নুন হলুদ মাখিয়ে নেব। এই সময় আমি কড়ায় তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল আমার গরম, প্রায় গরম হয়ে এসছে। এই গরম তেলের মধ্যে এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো আমার দুপাশ ভাজা হয়ে এসছে, এরপর আমি মাছগুলোকে তুলে নেব। ওই তেলেই আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব, আর হলুদ গুঁড়োকে আমি একটু জলে গুলে রেখেছি, ওই হলুদ গুঁড়োটা এর মধ্যে আমি দিয়ে দেব। এর মধ্যে আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। যারা ঝাল বেশি খান একটু, তাদের জন্য বলছি একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিতেই পারেন, লাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এই হলুদ আর লঙ্কা সামান্য ভাজা ভাজা হয়ে এসছে, এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা ফুটে গেলে আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব, আর অল্প উপর থেকে নুন দেব আর ধনে পাতা ছড়িয়ে দেব। কিছুক্ষণ ফুটে গেলেই আমি একটা পাত্রে এগুলোকে নাবিয়ে নেব। এই আমি নাবিয়ে নিয়েছি। খুবই কম উপকরণ দিয়ে এই মাছ তৈরি, আর খুবই খেতে সুস্বাদু। একবার করে দেখতে পারেন।